তাই আমি আজকে এটাই ট্রাই করলাম হেডকি এটা নয় তবে যেটাই দিয়ে থাকুক মাছটা একটু স্মেলি আমার এটা ভালো লাগছে না গ্রেভিটা খুবই ভালো চিজি আর প্রচুর মাশরুম আছে এতে ভালোই লাগছে কিন্তু আমার ফিশের কোয়ালিটি ভালো লাগেনি 89 4 পিসেস অফ ফিশ ঠিক আছে কম কিন্তু মানে এমন কিছু কম না যেটা মেটার ফিশ দেওয়া যেত না ইটস নট কুক ওয়েল বেক ফিশটা একটু স্মেলি লাগছিল তাই ওনারা আবার আমাকে চেঞ্জ করে ফ্রেশ একটা বেক ফিশ দিলেন তো টেস্ট ওয়াইজ খুব ভালো মানে চিজি একদম প্রপার ক্রিম চিজ ফিশটা খুব বেশি কুক করা হয়নি তো সামহাও ওই স্মেলটা আমার খুব বেশি লাগছিল মানে সেটার জন্য আমি এটাকে ফুল মার্ক দিতে পারছি না যদি এটা ওই স্মেলটা না থাকতো তাহলে আমি এটাকে ডেফিনেটলি 515 দিতাম আর আমি আর একটা জিনিস অর্ডার দিয়েছি এটা হচ্ছে স্টাফ চিকেন তো দেখি স্টাফ চিকেনটা কেমন স্টাফ চিকেন এখানে দুরকম দুটো ভ্যারিয়েশনে পাওয়া যায় একটা হচ্ছে পাটিয়ালা স্টাফ চিকেন একটা চিজ তো আমি চিজটাই অর্ডার করেছি আমি যেহেতু চিজটাই প্রেফার করি সবসময় তো পাটিয়ালাটা একটু স্পাইসি বেসিক্যালি চিকেন রুলের যেমনি হয় সেই টাইপেরই এটা দেখছি আমার কাছে আমার স্টাফ চিকেন চিকেনের যে স্টাফিংটা আছে ওটা ছোট ছোট চিকেন পিসেসকে গার্লিক অনিয়ন আর এই হোয়াইট সসটাকে ড্রাই করে ওর মধ্যে আর একটু ময়দা টয়দা দিয়ে বাইন্ড করার জন্য ওটা বানানো হয়েছে স্টাফিংটা মোটামুটি কিন্তু চিকেনের বাইরের কোটিংটা খুব ভালো টেস্টি আর যেহেতু চিজের আর হোয়াইট সসের মধ্যে কোট করা আছে তো সেই জন্য বেশ ইয়ামি লাগছে মানে চিজটাই অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করছে চিকেনটাকে আর এই স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাইজ আর এই চিজের কম্বিনেশনটা অসম বেক ফিশের ওই স্মেলের ইস্যুটা ছাড়া ওটার এমনি টেস্টটা খুবই ভালো সসটা দারুণ আর কেউ যদি কারুর যদি আমার মতো প্রবলেম থাকে ওই স্মেলটা পছন্দ না করে তাহলে তারা ডেফিনেটলি এইটা ট্রাই করতে পারে মানে এইটা ওই ক্রিম চিজ সেম প্রসেসেই বানানো হয়েছে চিকেনের অ্যাজ সাচ কোনো স্মেল নেই তো তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজও আছে আমার মনে হয় এটা অনেকটা বেটার ফ্রাইড প্রন বা আরও প্রচুর আইটেমস আছে এখানে ক্র্যাব অক্টোপাস স্কুইড সব কিছুই আছে এখন সব কিছু ট্রাই করা সম্ভব হচ্ছে না পরে একদিন এসে আমি ফ্রাইড আইটেমগুলো ফ্রাই করবো